প্রথমতে গৌরব সুমানিয়ে গোচর উঠাই ললে, তার পাছত শঙ্কর সিংয়ে গোচর উঠাই লৈছে শৃঙ্খল চলিহার বিরুদ্ধে। আলফা সলিনে হুঙ্কার দিছিল যে পরিস্থিতি বিষম হব, তার পিছত গৌরব সুমানিয়ে গোচর উঠাই ললে আজি পুয়ার ভাগত আর বিয়লি ভাগলৈ শঙ্কর সিংয়ে গোচর উঠাই ললে ভরলুমুখ থানাত। গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে শৃঙ্খল চলিহাই যে বহিরাগত বনিয়ার বিরুদ্ধে হুঙ্কার দিছিল, বহিরাগতর বিরুদ্ধে হুঙ্কার দিছিল, অনা অসমীয়ার বিরুদ্ধে হুঙ্কার দিছিল, হুঙ্কার দিছিল সেই সকলের বিরুদ্ধে যখন শিবসাগরত বহিরাগত হয়ে উপর দাদাগিরি দেখুয়েছিল, তারপর এবার গোচর উঠাই লৈছে গৌরব সুমানিয়ে, গোচর উঠাই লৈছে শঙ্কর সিংয়ে। আমি সবিশেষ এই মুহূর্তে জানাব বিচারিছো, ভরলুমুখ থানা যে গোচর দিছিল সেই গোচর উঠাই লৈছে, ভরলুমুখ থানা যে গোচর দিছিল শঙ্কর সিংয়ে সেই গোচর উঠাই লৈছে, দিশপুরত গোচর দিছিল গৌরব সুমানিয়ে সেই গৌরব সুমানিয়ে পুয়ার ভাগত গোচর উঠাই ললে। ইয়ার পরবর্তী সময় আমি উল্লেখ করছো যে গৌরব সুমানিয়ে গোচর উঠাই লওয়ার পিছত, গৌরব সুমানিয়ে গোচর উঠাই লওয়ার পিছত শঙ্কর সিংয়ে গোচর উঠাই লৈছে ভরলুমুখ থানা। গৌরব সুমানির পিছত শঙ্কর সিংয়েও শৃঙ্খল চলিহার বিরুদ্ধে দিয়া গোচর উঠাই লৈছে। আলফা স্বাধীনে হুঙ্কার দিছিল, আলফা স্বাধীনের হুঙ্কারর পিছত আলফা স্বাধীনে কৈছিল পরিস্থিতি বিষম হব গোচর উঠাই নললে, তারপিছত অসমত পরিস্থিতি বিষম হব বলে কৈছিল আলফা স্বাধীনে, গৌরব সুমানিয়ে তারপিছতে গোচর উঠাই ললে আজি পুয়ার ভাগত। দেরগাঁওর গৌরব সুমানিয়ে গোচর উঠাই লওয়ার পিছত বরলুমুখ থানাত গোচর দিয়া শঙ্কর সিংয়েও গোচর উঠাই লোলে বাধ্য হল। আলফা স্বাধীনে প্রথমতে হুঙ্কার দিছিল, প্রেস বিবৃতি প্রেরণ করেছিল আলফা স্বাধীনে, ইয়ার পিছনে স্পষ্ট হয়ে পড়িল যে আলফা স্বাধীনে যে প্রেস বিবৃতি প্রেরণ করিলে সেই প্রেস বিবৃতিতে এটা কথা স্পষ্ট হয়ে পড়েছিল যে অসমত পরিস্থিতি ভয়ঙ্কর হব বলে ইতিমধ্যে আলফা স্বাধীনে কৈছিল। আর ইয়ার পরবর্তী সময় গৌরব সুমানিয়ে দল সংগঠনের প্রতিবাদর পরবর্তী সময়ত গোচর উঠাই ললে আজি পুয়ার ভাগত। দেরগাঁওর গৌরব সুমানিয়ে দিশপুরত গোচর দিছিল, আর ইয়ার পরবর্তী সময়ত উল্লেখ করছো যে শঙ্কর সিংয়ে গোচর উঠাই লোলে বাধ্য হল, ইটোর পিছত সিটো গোচর দিছিল আর গোচর উঠাই লোলে বাধ্য হয়েছে ইতিমধ্যে আলফা স্বাধীনে দিয়া হুঙ্কারর পিছত। পরেশ বরুয়ার হুঙ্কারর পরবর্তী সময়ত, আলফা স্বাধীনের হুঙ্কারর পরবর্তী সময়ত কেনেদরে প্রতিক্রিয়ার সৃষ্টি হল সেও সকলে দেখবলে পালে। মারোয়ারী সমাজে ক্ষমা খুঁজবলে বাধ্য হয়েছে শৃঙ্খল চলিহাই যে হুঙ্কার দিছিল, শৃঙ্খল চলিহাই বহিরাগতর বিরুদ্ধে শিবসাগরত যে হুঙ্কার দিছিল, জাতীয় দল সংগঠন একত্রিত হয়ে শিবসাগরত যে হুঙ্কার দিছিল সেই হুঙ্কারর পিছত কেনেদরে সকলে একত্রিত হয়েছে আর শৃঙ্খল চলিহার বিরুদ্ধে দিয়া গোচর প্রথমতে গৌরব সুমানিয়ে উঠাই ললে পুয়ার ভাগত, এটা শঙ্কর সিংয়ে গোচর উঠাই লৈছে ভরলুমুখ থানার পৰা, ইটোর পিছত সিটো গোচর উঠাই লৈছে আর বহিরাগত যে দাদাগিরি দেখুয়াইছিল সেই দাদাগিরি বন্ধ হওয়ার পথত অসমৰ জাতীয় সংগঠন একত্রিত হয়েছে, বহিরাগতর দাদাগিরি অসমত নচলিব বলে হুঙ্কার দিছে, বহিরাগতর দাদাগিরি বন্ধ হব লাগিব বলে হুঙ্কার প্রদান করেছে। গৌরব সুমানির পিছত শঙ্কর সিংয়ে শৃঙ্খল চলিহার বিরুদ্ধে দিয়া গোচর উঠাই লোলে বাধ্য হয়েছে, আর রাজ্যজুড়ি শিবসাগরের পৰা আরম্ভ হওয়া এই প্রতিবাদে কেনেদরে রাজ্যের প্রতিটি প্রান্তত কেনেদরে সোশিয়াল মিডিয়ার জড়িয়ে কেনেদরে গণবিপ্লবর সূচনা করেছে আর বহিরাগতর দাদাগিরি কোনো কারণে কেউ সহ্য করা নহব বলে হুঙ্কার প্রদান করেছে অসমৰ জাতীয় দল সংগঠনে। শৃঙ্খল চলিহার বিরুদ্ধে দিয়া গোচর উঠাই লৈছে শঙ্কর সিংয়ে, ভরলুমুখ থানাত গোচর দিছিল, অবশেষত সেই গোচরও উঠাই লোলে বাধ্য হয়েছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত। যিকোনো